বললেন যে আমি প্রকাশ হয়েছি আমার রসুলের মধ্যে। তো অনুরূপ ভাবে আল্লাহ কে পেতে হলে যদি রসুলের দরবারে যেতে হয়, আমার রসুল যদি কোন আলোচনা সমালোচনা চলবে, তিনি হল আমাদের মাথার পাঁচ, তিনি হল আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার মাধ্যমে কোরআন নামাজ যাকাত হজ জিকরুল্লাহ সবকিছু আমরা পেয়েছি। তো সেই রসুল হল আমরা তাজিম করব, আমাদের শ্রদ্ধার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের ঈমানের জায়গা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভাবে বলেছেন, খালি আমার উপর বিশ্বাস করলে, খালি আমার উপর বিশ্বাস করলে তুমি কিন্তু কাফের থেকে যাবে, আমার রসুলের উপরে তোমার ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এত বড় কথা আমাদের বলেছেন যে খালি আমার উপরে, কারণ সৃষ্টিকর্তার উপর তো সবার ইমান আছে, মুসলমানদের ইমান আছে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কোনো জনের উপর, আল্লাহর ওলিরা আছে, আহলে বাইত আছে, যে আহলে বাইতের কথা আল্লাহ তাআলা তাদের এমন সম্মান দিয়েছেন যে সাওয়াজের উপরে তাদের মর্যাদা, সে আহলে বাইত সম্পর্কে তাদের জানতে হবে। তাই দুঃখের বিষয় হলো যে আহলে বাইত নিয়ে কেন আবার আলোচনা সমালোচনা হবে, যে বিষয়বস্তু গুলো আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের পরিচালনা দিয়ে দিয়েছে। এখন নামাজ নিয়ে কোন তর্ক বিতর্ক দরকার আছে? নামাজ পড়তে হবে, যে ফয়সালা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছেন সেটা তো আপনার আমার তর্ক বিতর্ক করার বিষয় নয়। সেটা যাদের ইমান নেই, যাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান নেই, যাদের কোরআনে আল্লাহর কালামের প্রতি ইমান নেই, তারা সেটা নিয়ে তর্ক বিতর্ক করবো, আমরা মুসলমানরা কেন নামাজ নিয়ে তর্ক বিতর্ক করবো? ঠিক একইভাবে যে বিষয়গুলো মীমাংসিত, যে বিষয়গুলো আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, আমার রসুল হল তোমার সম্মানের জায়গা, আমার রসুল হল তোমার সম্মানের জায়গা, আহলে বাইত হল তোমার সম্মানের জায়গা, এবং তারা পূর্ণ, তারা পবিত্র, তাদের আমি আল্লাহ পাক আমার নিজস্ব শক্তিতে তাদেরকে আমি অনেক ক্ষমতাবান করে রেখেছি, তাদের ইজ্জত আমি পূরণ করে দিয়েছি, তা আমরা কেন তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করব? এই সম্মান আল্লাহ পাক দিয়েছে স্বয়ং কোরআন শরীফে। ঠিক একইভাবে যে ইসলামের যত হুকুম আকাম আছে, ধরেন রোজা যাকাত হজ জিকরুল্লাহ, এগুলো তো আমাদের করণীয়। না খেলে কি হবে? পেটে ব্যথা করবে, শরীর দুর্বল হয়ে যাবে, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, ধন সম্পদ থাকলে জাকাত দিবেন না, হজ করবেন না, তো আপনার শরীর যেভাবে দুর্বল হয়ে যায় খাবার না পেলে, আপনার ঈমান এবং আমল, আপনার ঈমান দুর্বল হয়ে যায় আস্তে আস্তে, আমল না তো কি হবে? যদি আমি শরীরকে অনাহারে ভোগাই আমি অসুস্থ হয়ে যাব না? আমার ডাক্তারের কাছে যেতে হবে না? চিকিৎসা করতে হবে না? একদম অতি খারাপ হলে আমার মৃত্যু বরণ করতে হবে? ঠিক একইভাবে আল্লাহর যে প্রতিষ্ঠিত এবং আল্লাহর যে হুকুম দিয়েছেন যে ইবাদত গুলো, সেগুলো যদি আমরা আদায় না করি, আমাদের ইমান আমল আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। একসময় আমরা আল্লাহ পাকের, আল্লাহর বলিদার, আল্লাহর রসুলের দিদার লাভে আমরা অসক্ষম হয়ে পড়বো। আমার যে আল্লাহর কাছে যে যাওয়ার একটা সুন্দর পথ দরওয়াজা তৈরি হয়ে গিয়েছে, যেটা হলো নামাজ, হজ, যাকাত, জিকরুল্লাহ, এইগুলো যদি আমি আদায় না করি, ঠিক একইভাবে আমিও জাহান্নামের পথে ধাবিত হতে থাকি। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবেন, যে বিষয়গুলো মীমাংসিত, যে আল্লাহ বা কোরআন শরীফে ফয়সালা দিয়ে দিয়েছেন, সেগুলো নিয়ে কেন আমি সমালোচনা করব? আমি কি আল্লাহ থেকে বড় জ্ঞানী? নাউজুবিল্লাহ মিন যাব। আমি কি আমার রসুল থেকে বড় জ্ঞানী? নাউজুবিল্লাহ মিন যাব। যারা এইগুলা নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে, মানুষের ভিতরে ফিসকা ফাসাদ সৃষ্টি করে, তারা নামধারী আলেম হলেও তারা প্রকৃত আল্লাহর ভালোবাসার তারা প্রতীক। তারা ওয়াজ মাহফিল করে, মার্কেট গরম করে, মানুষের ভিতরে, জাতির ভিতরে একটা তারা অস্বস্তি সৃষ্টি করে, তারা উল্টাপাল্টা কথা বলে, মানুষের থেকে টাকা তারা উৎসর্গ করছে। তো আমাদের ধর্ম হল শান্তির ধর্ম, আমাদের আল্লাহ, আল্লাহ রসুল, আমার আল্লাহ রসুল হলেন শান্তির প্রতীক। কারণ বিশ্বাস করেন, এমন কোন মানুষ নাই যারা আমার রসুলের বিরুদ্ধে অনেক সময় মুসলমান নাম নিয়ে বেয়াদবি করে। যারা কোনদিন গেছে, তারা মক্কা শহরকে ইবাদতের জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা হিসেবে মানে, কিন্তু যে কোনদিন কেউ কোনো হজ করতে গেছে,
সে আমার রসুলকে পূর্ণাঙ্গভাবে মানুষ না মানুষ মন থেকে সে বহিরাভাবে এবং মন থেকে বলে মদিনা শহরের মতো শান্তি সহ আমরা পৃথিবীতে কোথাও দেখি এটা পূর্ণাঙ্গভাবে যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করবেন আপনি। তারা আমাদের মতো আইলেমায়েতের আশেক প্রেমিক হোক না কেন, হোক বা না হোক, তারা আশেক রসুল বা প্রেমিক হোক বা না হোক, তারা পর্যন্ত বলে মদিনার মতো শহর, মদিনার মতো জায়গা, মসজিদে নবীর মতো জায়গা, সারা পৃথিবীর শান্তি এক করলে এক পাশে থাকবে আর আমার মদিনার শান্তি থাকবে আরেক পাশে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং মদিনাওয়ালার ছায়া করো ছায়া কোথায় গেছে? বাহার ছিঁড়ে গেছে, আজমির ছিঁড়ে গেছে, ভান্ডার ছিঁড়ে গেছে। তো এইসব জায়গারও আমার আহ্বান এবং তাজিম করতে ইনশাল্লাহ আপনারা যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি যে ইবাদতে থাকবেন, সুন্দর পথে থাকবেন, সৎ পথে থাকবেন, সরল পথে থাকবেন। ইসলাম কোন কঠিন জিনিস, ইবাদত করবেন আদব সহকারে এবং আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর বলিতে যেই সম্মানটা করা দরকার পরিপূর্ণভাবে সেইভাবে করবেন। যার যার সম্মান আল্লাহর সম্মানের সাথে আল্লাহর বলি সম্মান তুলনা করবেন, আল্লাহ সম্মানের সাথে আমার নবী সমাগম, যার যার সম্মান তার থাকে। কিন্তু তিন স্তরের সম্মান আমার বজায় রাখতে হবে। আল্লাহকে অসুখুশি করে নবীকে পাইতে পারবেন না, আলে বায়াতকে পাইতে পারবেন না, আবার আলে বায়াত এবং নবীকে অখুশি করে আল্লাহকে পাইতে পারবেন না, আল্লাহ আল্লাহ বলিতে অখুশি করে কাউকেই পাইতে পারবেন না। তো কথা হলো যে এই সিরিয়ালটা আমার ঠিক রাখতে হলে এক আঙ্গুলে যখন গুতা মারি আমার কি ব্যথা করে না, নাকি পাঁচটা আঙ্গুলে গুঁতা মারতে হবে? আমার আমার একটা আঙ্গুল কাটলে ব্যথা লাগবে নাকি পাঁচটা আঙ্গুল কাটলে ব্যথা লাগবে? সবগুলোতে ব্যথা লাগবে না তো মনে রাখবেন। আল্লাহ আল্লাহ রসুল আহলে বায়াত সাহাবাগণ আল্লাহর ওলীদের সবাইকেই সম্মান করতে হবে। নইলে যেমন হাত একটা আঙ্গুল কাটলে সারা শরীরে ব্যথা করে, এইভাবে আপনি যে কোনো একদলকে অসম্মান করলে বা আল্লাহ তাআলাকে অসম্মান করলে আপনার ঈমান ওই রক্তক্ষরণ হইতে না পারি, আপনার ইমান থেকে যেটা আপনি এই এই শারীরিক রক্তক্ষরণ তো আমরা অনুভব করতে পারি, কিন্তু এই যে অন্তরের যে রক্তক্ষরণটা হয় যে ইমান আমার কমে যাচ্ছে আস্তে আস্তে, সেইটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে কি হবে। আমি বেতাটাকে যদি না দিই একটা ছোট্ট কাটাও কিন্তু আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এক না এক সময়। এইভাবে আমরা আল্লাহর পাশাপাশি যদি আল্লাহ রসুল আল্লাহ বলি সাহেব আমাদের সম্মান আমাদের মধ্যে না থাকে, তাদের প্রেম ভালোবাসা শ্রদ্ধা আমাদের মধ্যে না থাকে, আমরাও এক সময় আমাদের ইমানের রক্তকরণ হতে 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 আমাদের কাল একটা মুদ্রা কাল হয়ে যাবে এবং নিশ্চিত আমরা জাহান্নামে চলে যাবে। এই কথাগুলো বললাম, এগুলো আমল করবেন, সম্মানের সাথে করবেন, কোন মনে যদি কোনো প্রশ্ন না থাকে কাউকে গালাগালি সমালোচনা করবেন না। এটা আল্লাহর শিক্ষা না, রসুলের শিক্ষা না, তাও সমাজের শিক্ষা না। প্রশ্ন করবো জানতে হবে কিন্তু আদব সহকারে। একটা বান্দা আপনার কাছে আসছে আপনার সাথে দ্বিমত হতে পারে, কিন্তু তাকে তো সৃষ্টি করছে আল্লাহ তাআলা, আপনি তো সৃষ্টিকারী নন। আল্লাহর সৃষ্টিকে সবাইকে আমরা সম্মান করব ও ভুল ভ্রান্তি যাদের মধ্যে থাকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে ঈমান আমল দিয়ে হাউসে মাইজ ভান্ডারের কেমনে লতুন নীতি আমরা তাদের বুঝাতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামীতেও যা কিছু যত প্রতিকূলতা আসবে আল্লাহ পাক যেন আপনাদের এই মহব্বত আপনাদের ইবাদত আপনাদের প্রেম ভালোবাসা এবং কাউসুলের জন্য সম্পর্ক আল্লাহ পাক পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।